কথা কই এই ও আর একটা কথা কই, আমির হামজা ভাই লে বেশি বেশি দোয়া করবি, করবি নি? ও গা আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেন লাই এই ম্যাগনেটিটা বানাইছে ডক্টর। আর একটা কথা কই, আমির হামজা ভাই লে বেশি বেশি দোয়া করবি, করবি নি? ও গা আমির হামজা বানাইতে আল্লাহ এই 1500 বছর চিন্তা করি এই কোরআনের দাওয়াত দিবেন লাই এই ম্যাগনেটিটা বানাইছে ডক্টর। আসতে ও ওই আর সময় নষ্ট করি ইচ্ছা ডক্টর মিজানুর রহমান আল আজারি এই 1500 বছর পর আল্লাহ মালিয়ান বানাইছে। মালিয়ানের কল জেতলবি মহব্বত করবি, করবি নি? নামাজ হড়ি ভিতরের নামাজ এরকম নাম ধরে দোয়া করবি, আয় করি আয় করি ইনশাল্লাহ। কথা কা, কারণ রহমতুল্লিল আলামিনের পরে আর কোন নবী তৈলে এই 810 কোটি থেকে কোরআনের বৈজ্ঞানিক গুণ শিল্পী গুণ যদি আল্লাহ বানাইছে মনে করবি দ্বিগুণ ম্যাচ অফ দ্য ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট। যদি আর কথা ভুল হয় আর হাসুন ময়দানে জুতা দিয়ে দিস। সম্মানিত মুসলিম প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একেবারে সমসাময়িক বিষয় এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম। দু চারটা কথা বলা একেবারেই জরুরি পড়ে গেছে, যদি না বলি কথাটা তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে একজন বক্তা বলল কি আর তার আকিদা কি এবং তার বিশ্বাস কি। বিশেষ করে এই আফসারি সাহেব রফিক আফসারি সাহেবের আলোচনাগুলো অনেকটা এই প্রচার হচ্ছে। আপনাদেরকে বিভিন্ন দিনী ভাইদেরকে আমরা আগ্রহ সচেতন করে দিয়েছি, দু চারটা কথা বললে এদেরকে আপনার সহি আকিদার ভাই মনে করবেন না অথবা কোরআন সুন্নাহর অনুসারী মনে করবেন না, একদিন না একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে। ঠিক আমির হামজার ব্যাপারে আমরা একই বিষয় বলেছিলাম, যদিও কিছু ভাই আমাদের বিরোধিতা করেছে। তো এই আফসারি সাহেবকে তারপরও কিছু ভাইরা আলোচনা করেছে, মোটামুটি খারাপ জানতাম না এতটা। কিন্তু আমির হামজা গোমরাহির সম্পর্কে প্রশংসা করতে গিয়ে তিনি এমন এক কথা বলেছে যে আল্লাহ সম্পর্কে আল্লাহ নাকি আমির হামজাকে বানাইতে 1500 বছর চিন্তা ভাবনা করছে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। এই আপনার আকীদা আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এই আপনার ধারণা, আর আপনি এই কথাগুলো কি করে আপনি বলতে পারলেন? আপনার কাছ থেকে ওহি আসছে? এখানে কয়েকটি বিষয়, এক তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে সঠিক ধারণা নেই। যদি কোনো বড় ওলামায়ে কেরামের কাছে এই ফতোয়াটা পৌঁছানো হয় তো নিঃসন্দেহে ওলামায়ে কেরাম এটাই বলবে তিনি কুফুরি করেছে, আল্লাহ সম্পর্কে ধারণা করা কুফুরি ধারণা। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমির হামজাকে বানাইতে যদি আল্লাহর 1500 বছর চিন্তা ভাবনা করা লাগে, আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে এই ছোট্ট ধারণা আপনি রাখেন যিনি এই সমস্ত রাজ, এই বিশ্বের মালিক, আসমান জমিনের মালিক, তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি কোনো কিছু বলে কুন ফায়াকুন তাহলে তা হয়ে যায়। শুধু যদি আমির হামজাকে বানাইতে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলার 1500 বছর চিন্তা ভাবনা করা লাগে তাহলে তো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে আসম সিফাতকে আপনি অস্বীকার করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতাকে অস্বীকার করছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইতে আল্লাহ রাব্বুল আলামিন কত বছর চিন্তা ভাবনা করেছেন, ঈসা আলাইহিস সালামকে বানাইতে কত বছর চিন্তা ভাবনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যিনি সারা বিশ্বের মানুষের অর্ধেক জ্ঞান দেওয়া হয়েছে আলেম করে এই কথা তার সম্পর্কে বলেছেন, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতে কত চিন্তা ভাবনা করেছেন। মানে এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে যে আল্লাহ চিন্তা ভাবনা করেন এত বছর একজনকে বানাইতে লেগেছে, তাহলে ওই ব্যক্তি কুফুরিতে নিমজ্জিত হলো এবং সে কুফুরি আকিদা বিশ্বাস করল। আরেকটি বিষয় হচ্ছে আমির হামজাকে বানাইতে যে 1500 বছর লাগছে, আপনি যে কথাটা বললেন, কী করে আপনি আল্লাহর কথাটা জেনে ফেললেন? আল্লাহ কি আপনার কাছে ওহি করেছেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বলেছে? কারণ নবীর মাধ্যমে ছাড়া তো আপনি আল্লাহর কথা জানতে পারবেন না। তাহলে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেনি, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সরাসরি একটা মিথ্যা আরোপ করা হয়েছে, এমনকি জিব্রিল আলাইহিস সালাম। কারণ কোনো ব্যক্তির কাছে, কোনো মানুষের কাছে যদি ওহি পৌঁছানোর মূল মাধ্যম হচ্ছে ওহির ফেরেশতা জিব্রিল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে পৌঁছে, তাহলে আপনি জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্কে আপনার ধারণা নেই যে কোনো কথা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে সেটা জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আসবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহির মাধ্যমে আসবে। ভাই, এই কথাগুলো বলাটা একেবারেই কুফুরি, একেবারেই কুফুরি কথা, এগুলো কখনো আপনারা বলবেন না এবং তোবা করেন। বিশেষ করে আমার এই আলোচনা যদি আফসারি সাহেবের কাছে পৌঁছে, বিশেষ করে আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করবো আপনি ভিডিও করে জাতির কাছে বলেন আপনি কি এটা সদ্জ্ঞানে বলেছেন নাকি আপনি ভুলবশত বলেছেন, এগুলো আকিদার কত বড় নিকৃষ্টতম স্তর
যে আল্লাহ সম্পর্কে আপনি এই ধারণা রাখেন যে আল্লাহ আমির হামজাকে বানাইতে, এই ম্যাগনেট বানাইতে, এই গোমরাকে বানাইতে 1500 বছর আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা করেছেন, কথাটা আপনি কীভাবে পেলেন? কোরআনে আছে নাকি হাদিসে আছে নাকি জিব্রাইল আলাইহিস সালাম আপনার কাছে বললো? আর জিব্রাইল আলাইহিস সালাম তো কোনো মানুষের কাছে আসে না ওহি ছাড়া, যাদের কাছে ওহি প্রেরণ করা হয় তাদের কাছেই শুধু আসে। আস্তাগফিরুল্লাহ আল আজিম। তাই আমার দিনী ভাইয়েরা, এই ধরনের উগ্রমুখী আপনার কথা বলবেন না, কোনো কথা বলার আগে বুঝে শুনে বলেন। আর আমির হামজা সম্পর্কে তো আমরা আগেও বলেছি, এই লোকটার অনেক বিভ্রান্তকর কথা আছে, হাদিস বিরোধী কথা আছে, কোরআন বিরোধী কথা আছে, এই লোক থেকে আপনার সাবধান থাকবেন। বিশেষ করে আমার এই আলোচনা হয়তো অনেকে শুনলে আমাকে বিরোধিতা করবেন, আর এই লোক সঠিক কথা বলেনি। তাহলে আপনি একটু বিবেচনা করেন, আপনি একটু বিবেচনা করে দেখেন যে আফসারি সাহেব যে এই কথাগুলো বলল, কথাটা কি শরীয়ত সম্মত নাকি শরীয়ত বিরোধী কথা? শরীয়ত বিরোধী কথা যদি তিনি যদি এই কথার উপর তিনি অটল থাকে, যদি ফিরে না আসে, তোবা না করে এবং জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে নিঃসন্দেহে তিনি ইসলামের সাথে বড় এক দুশ্মনী করলো। আর তিনি আল্লাহ রাব্বুল আলামের ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণা নেই, তার আকীদা নিকৃষ্টতম আকীদার হবে এটা আশা করি। প্রিয় দিনী ভাইয়েরা, এই কথাগুলো আপনারা খুব গভীরভাবে চিন্তাভাবনা করবেন যে কাদের কাছ থেকে আপনি আলোচনা শুনবেন। এই আমির হামজা বলেন, তারপরে আপনার এই মোল্লা নাজিমুদ্দিন বলেন, এই আফসারি বলেন, তারপরে আবুল কালাম আজাদ বলেন, এদের অনেক আকিদাগতভাবে অনেক সমস্যা রয়েছে, এদের মানহাজগতভাবে অনেক সমস্যা রয়েছে। আর যদিও আকিদাগতভাবে সমস্যা থাকে, এদের কিছু দলীয়গত কারণে কোরআন সুন্নাহর আলেমদেরকে কখনও কাফের বলে দিচ্ছে, কখনও মুশরিক বলে দিচ্ছে। কয়েকদিন আগে শুনলাম।